এখন থেকে শুধু কেক নয়, কেকের সাথে সাথে নিজের ছবিও খেতে পারবেন। কি অবাক হচ্ছেন? আসলে সত্যিটাই বলছি, আমার হাতে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিবল ফটো প্রিন্টের ছবি। এই ছবিটার পুরোটাই আপনি খেতে পারবেন। এইরকম ছবি দিয়ে কেক ডেকোরেশন করলে প্রিয়জন অনেক বেশি খুশি হয়ে যায়, আবার কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং ছবিটাও আপনি খেয়ে ফেলতে পারবেন। তো আমার কাছে এই কেকটি একজন আপু অর্ডার করেছিলেন তার হাজব্যান্ডকে সারপ্রাইজ করার জন্য। শুধুমাত্র ছবিটা দিয়ে দিয়েছিলেন, ডিজাইনটা আমার মতো করতে বলেছিলেন এবং ছবিটা এডিবল চেয়েছিলেন। তো আমি আমার মতো করে ছবি প্রিন্ট করে নিয়ে বসিয়ে দিলাম এবং ডিজাইনটা জাস্ট আমার মতো করে দিব। কোনো রকম কালার কম্বিনেশানও আমাকে বলে দিয়েছিলেন না। যেহেতু কেকটা ওনার হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিলেন, এই জন্য আমি চেয়েছিলাম কেকের ক্রিমের কালারটা একদমই হালকা থাকবে। এই জন্য এখানে আমি জাস্ট একটা হালকা কালার দিয়ে এই ফুলটা করে নিচ্ছি। আর যে নজেলটা দিয়ে করছি এটা তো প্রথমেই দেখিয়ে দিলাম, এটা 2D নজেল। আর এটাও বলে রাখা ভালো যে এই কালারটা আমি কীভাবে এনেছি, এটা এনেছি সামান্য পরিমাণ পিঙ্ক অ্যান্ড সামান্য পরিমাণে ব্লু কালার দিয়ে, মানে জাস্ট 1 ড্রপের থেকেও কম, জাস্ট দিয়ে মিশিয়ে নিয়ে এই হালকা কালারটা চলে এসেছে মাশাআল্লাহ। আর কী ফুল তৈরি করে নিয়েছি এটাও কিন্তু দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে, মানে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে এইভাবে ডিজাইন করলে। তো আমি নিজেও সেম নজেল আর সেম কালার ক্রিম দিয়ে এই ডিজাইনটা করে নিলাম। তো এ পর্যন্ত রাখলেও কিন্তু হতো, বাট আমি কেকটাকে আরও একটু সুন্দর করার জন্য একটা রোজ নজেল দিয়ে এটার ওপরে কয়েকটা ফুল তৈরি করে দিব। এডিবল ফটো প্রিন্টের কেকগুলো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ফটো প্রিন্ট দিয়ে কেক ডেকোরেশন করলে কেকের মধ্যে বেশি ডিজাইন আর কিছু করতে হয় না, জাস্ট একটা ছবি বসিয়ে দিলে কেকটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়। আর এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইজের মধ্যে করে নিতে পারবেন আপনারা আমার পেজ থেকে। এটার জন্য আহমরি কোনো রকম বেশি কস্ট আসবে না, একদমই হাতের নাগালে থাকবে কস্টিংটা। তবে অবশ্যই আপনাদেরকে রাজশাহীর মধ্যে হইতে হবে, মানে রাজশাহীর বাইরে থেকে কাইন্ডলি আমার কাছে নক করবেন না, আমি রাজশাহীর বাইরে কোনো মতেই আমি কেক দিতে পারবো না। আর পেজে এত বেশি বাইরে থেকে আমাকে নক করে, জাস্ট সবার কাছে আমি মানে দুঃখিত বলতে বলতে এত বেশি খারাপ লাগে, খুবই খারাপ লাগে আসলে। তো কথা বলতে বলতে অনেকগুলো ফুল আমি তৈরি করে ফেলেছি, কীভাবে করেছি সবগুলো কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই তো জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো তৈরি করে নিয়েছি। তো মাশাআল্লাহ কেকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, তাই না? তো আমি নিচেও জাস্ট দুই একটা করে পাপড়ি তৈরি করে দিব, এই যে এইভাবে। তো ফুলগুলোর মাঝখানে একটা করে গোল্ডেন পার্ল দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজে পার্ল দিয়ে দিচ্ছি, এই যে। এখানে ক্রিম দিয়েও করা যেতে পারতো। আর এই ফটো প্রিন্টটা কেকের মধ্যে বসিয়ে মিনিমাম একদিনই শুধু ফ্রিজে রাখা যাবে, বেশি দিন রাখা যাবে না। বেশি দিন রাখলে বাবলস ওঠার পসিবিলিটি থাকে। সবথেকে বেশি ভালো হয় যেদিন কেকটা ডেলিভারি থাকবে সেদিনই ফটো প্রিন্টটা বসিয়ে কেকটা ডেলিভারি করার। তো এই যে মোটামুটি আমার কেক ডেকোরেশন ডান। এখন আমি এটাকে মেপে দেখাবো যে এটা কতখানি ওজন ছিল। এটার ওজন ছিল 1 পাউন্ড। আর এই কেকগুলো 1 পাউন্ডের নিচে একদমই দেওয়া সম্ভব না, তো অবশ্যই 1 পাউন্ডের হতে হবে মিনিমাম অর্ডার। আর অবশ্যই 2 থেকে 3 দিন আগে আমার কাছে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। তো আজকের ভিডিওর আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যেতে ভুলবেন না, এবং খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।